সেই ইমিলিয়ানো মার্টিনেজ মানে আর্জেন্টিনার আস্থা, আবারও ট্রাইফিগারে আর্জেন্টিনার দেয়াল। তার বীরত্বের ট্রাইফিগারে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে আর্জেন্টিনা। শুক্রবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে 90 মিনিটের ম্যাচ শেষ হয় 1-1 সমতায়। খেলা গড়ায় ট্রাইফিগারে, সেখানে মেসি পেনাল্টি মিস করলেও বাকি সকলেই জালের দেখা পান। ইকুয়েডরের প্রথম দুই ফুটবলারের প্লান্টি ঠেকিয়ে আবারও ম্যাচ জয়ের নায়ক বনে যান ইমিলিয়ানো মার্টিনেজ। এদিন ম্যাচের প্রথমার্ধে 1-0 লিড নেয় আর্জেন্টিনা। গোল করে লিসান্দো মার্টিনেজ। ম্যাচের 35 মিনিটে দলকে লিড এনে দেন তিনি। প্রথমার্ধে কর্তৃত্ব ধরে রেখেই খেলে আলবিস সেলেস্তেরা, তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টায় আক্রমণে জোর বাড়ায় তরুণ দল নিয়ে কোপা আমেরিকা খেলা ইকুয়েডর। আক্রমণের পাশাপাশি বলের লড়াই পর্যন্ত আর্জেন্টিনার সামনে উঠে আসে তারা। দ্বিতীয়ার্ধে গোল করারও সুযোগ পেয়েছিল তারা, কিন্তু 62 মিনিটে পাওয়া প্লান্টি থেকে গোল করতে পারেননি ইনার ভ্যালেন্সিয়া। ওই ভুলও কাটিয়ে ওঠে শারীরিক ফুটবলে পারদর্শী ইকুয়েডর। শেষ বাঁশি বাজতে তখন আর মিনিট তিনেক বাকি। আর্জেন্টিনার সমর্থকেরা উদযাপনের প্রস্তুত নিচ্ছেন। ঠিক এমন সময় ম্যাচের 91 মিনিটে গোল করে ম্যাচ সমতায় ফেরে ইকুয়েডর, যে গোলটি আসে বেলজিয়ামের ক্লাবে খেলা কেভিন রদ্রিগেজের পা থেকে। এরপর ম্যাচ গড়ায় ট্রাইফিগারে। প্রথম শট নেন মেসি, কিন্তু বল জালে পাঠাতে পারেননি তিনি। হতাশায় মুচড়ে যান সর্বজয়ী এই ফুটবলার। কিন্তু গোলবারের দাঁড়ানো বাজপাখি খ্যাত ইমিলিয়ানো মার্টিনেজ ইকুয়েডরের প্রথম শটই বা দিয়ে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্ষমতায় ফিরিয়ে দেন। পরের শটও মিস করে ইকুয়েডর। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে পরের 4 শটে যথাক্রমে হুলিয়ানো আলভেরেজ, ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্টিয়েল ও নিকোলাস ওটামেন্ডি গোল করে দলকে সেমিতে তুলে নেন। আসরের শেষ 4-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ভেনেজুয়েলা ও কানাডার মধ্যে। কোয়ার্টার ফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে তারা। রাকিব আলী, দ্য রিপোর্ট ডট লাইভ।